আবারও ফেলে সাজানো হচ্ছে পুলিশ কর্মকর্তাদেরকে দিয়ে, তারা দফায় দফায় মিটিং করছেন। জয়দেবকে তাকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে, সে একজন ডিআইজি না এডিশনাল আইজি জানি না, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকে মেকানিজম করার দায়িত্ব দেওয়া হয়েছে। কি করে বিএনপির নেতৃবৃন্দদেরকে কারাগারে রাখা যায়, সাজা দেওয়া যায় এবং আগামী একটি পাতানো প্রহসনের নির্বাচন করা যায়? কে এই জয়দেব? আজকে সমস্ত মন্ত্রীর যারা পিএস ছিলেন তাদেরকে ডিসি নিয়োগ করা হচ্ছে, এপিএস যারা ছিলেন তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হচ্ছে। এটার একটা অশুভ পরিকল্পনা নিয়ে শেখ হাসিনা নেমেছে।